শসাটাকে আমি ধুয়ে নিয়েছি, এখন আমি এটাকে চামড়াটা ভালোভাবে ছুলে নেব। দেখুন চামড়াটা ছোলা হয়ে গেছে, এখন আমি ভালোভাবে এটাকে কেটে নিয়ে সাইডটা কেটে নিচ্ছি। এখন আমি মাঝখানটা কেটে এখন আমি লম্বা করে পিস করে নিচ্ছি। এটা মোটাও হবে না পাতলাও হবে না, ঠিক ওইভাবে পিসটা করতে হবে। তো দেখুন আমার পিস করা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। ভালোভাবে সাজিয়ে নিলাম, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এই দেখুন হয়ে গেছে আমার শসা রেসিপি।